খসু ভাই, ঈদে হিরো আলমের একটা সিনেমা আসতেছে টোকায়, কিন্তু হিরো আলম হচ্ছে অন্যান্য সিনেমাদের সাথে হচ্ছে পাল্লা দিচ্ছে, তো এই বিষয়টা কিরকম দেখছেন? যে ওর একটা সিনেমা যদি ঈদের পরে আসতো তাহলে কি দর্শক কিরকম দেখতো, যে হচ্ছে অন্যান্য সিনেমাগুলো যদি আরও ভালো দেখতে পারতো আর কি, এরকম আশা অনেকেই বলতেছিল এই বিষয়টা নিয়ে। আপনার একটু মতামত একটু জানতে। আসলে প্রথম কথা হচ্ছে যে হিরো আলমের বিষয় নিয়ে আসলে কথা বলাটাই আসলে মুশকিল, সেইটা হচ্ছে যে মানে সেইটা দর্শকদের বেলাও আমাদের আবার ভিতরেও আমাদের ইন্ডাস্ট্রির ভিতরেও। তো যাই হোক, তারপরে যখন আমিও দেখেছি, আপনি যে কোশ্চেন করেছেন এই এইটা দেখেছি, আমিও দেখেছি যে সে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করা ভালো, অবশ্যই চ্যালেঞ্জ করে। যদি আজকে হচ্ছে যে শাকিব খানের ছবি মুক্তি হবে, আজকে অনন্ত জলিল সাহেবের ছবি মুক্তি হবে ঈদে, তার মধ্যে যদি আলম যদি তার ছবি রিলিজ করে যদি সেই ছবিগুলোকে টপকায় যেতে পারে, সে যে চ্যালেঞ্জ করেছে সেইটা যদি চ্যালেঞ্জটা যদি সেইটা যদি সাকসেস হয়, তাহলে তো অবশ্যই বলবো যে তাহলে যে সে হচ্ছে যে তার ছবি ভালো, তার ছবির কোয়ালিটি আছে বা তার ছবির দর্শক নন্দিত হয়েছে, অবশ্যই আমরাও অভিনন্দন জানাবো, আমরা তো বিরোধিতা করব না, আমরাও অভিনন্দন জানাবো। তো আর হচ্ছে যে কখন দর্শকরা অনেকে বলেছে, আবার আমরা দেখেছি সেটাও যে তাকে এই ঈদে না এসে সলো রিলিজ করতে অনেকেই রিকোয়েস্ট করেছে, সেগুলোও নিউজ হয়েছে আমি দেখেছি। তো এখন তো হচ্ছে যে হিরো আলমের সব কিছুই নিউজ হয়, আর তো আমরাও আসলে সব কিছুই বলতে চাই না, তারপরও বলছি যে যেহেতু নিউজ হয়েছে দেখেছি, সেহেতু বলছি যে একটা সিনেমা রিলিজ দিবে যিনি প্রযোজক, হিরো আলম যদি প্রযোজক হয়ে থাকে এবং হিরো আলম যদি সেই ছবির আর্টিস্ট হয়ে থাকে, তারই সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি যেটা ভালো মনে করবেন, তিনি যেটা করছেন বুঝে শুনেই করবেন। আমার আমি যতটুকু বুঝি যে তিনি যদি ঈদে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে তিনি বুঝে শুনেই করছেন, আর যদি মানে ঈদ ছাড়া যদি দর্শকদের অনুরোধে যদি সলো রিলিজ করতে চান সেটাও তারই সিদ্ধান্ত, অবশ্যই এইটা হিরো আলমের সিদ্ধান্তের প্রতি হচ্ছে যে মানে তার একান্তই ব্যক্তিগত বিষয় এটা, এটা আসলে আমাদের কিছু বলার নাই এই বিষয়ে। এই আমাদের দেশে হল সংখ্যক মাত্র কয়েকটা, আমরা দেখা যাচ্ছে প্রযোজকরা শুধু দুই ঈদেই হুমড়ি খেয়ে পড়ে সিনেমা মুক্তি দেওয়ার জন্য, বাকি 11 মাস 10 মাস কোনো খবর থাকে না, আসলে এই বিষয়টা আপনি কি বলবেন? হ্যাঁ, এইটা কিন্তু একটা ভালো কোশ্চেন যে ঈদ হলেই দেখা যায় যে হুমড়ি খেয়ে পড়ছে। একেতেই হচ্ছে সিনেমা হলের সংকট, অনেক সংকট, হয়তোবা ঈদে এই মৌসুমি হল দিয়ে হয়তোবা এবার 100 যাবে না, 100 নিচে থাকবে, যেই জায়গাটাতে 400-500 কিছুদিন আগেও আমরা রিলিজ করেছি 400-500 সিনেমা হলে, এক একটা সিনেমা হল বড় বাজেটের বিগ বাজেটের সিনেমা, কোনো সিনেমা হলে 90-80 সিনেমার হলের নিচে কিন্তু বুকিং হয়নি, সবগুলো 130টা পর্যন্ত রেকর্ড আছে, 120টা রেকর্ড আছে। তো এরকম সবগুলা বিগ বাজেটের চলচ্চিত্র কিন্তু হল পেত, এখন তো মাত্র হচ্ছে যে সব মিলিয়ে হচ্ছে রেগুলার হল আছে 30-40টা, আর মৌসুমি হল দিয়ে 90টার উপরে হবে না, 90-100টার উপরে হবে না। তো এই জায়গাটাতে আসলে একটু যদি সবাই রয়ে শুয়ে সারা বছর ফাঁকা থাকে, শিডিউল ফাঁকা থাকে, সারা বছর রিলিজ করতে পারে, একটু বুঝে শুনে রিলিজ করলে আমার মনে হয় ভালো হতো। কারণ হচ্ছে যে এই অল্প একটা জায়গায় অল্প সিনেমা হল, এর মধ্যে আসলে ঠেলাঠেলি কারাকারি না করে এটা যদি সবাই বসে, যদি যারা রিলিজ করবেন তারা অন্তত নিজেরা বসে যদি একটা যে এই ঈদে আমরা করি, ওই ঈদে আরেকজন করবে, এর পরের নববর্ষে আরেকজন করবে, এইভাবে যদি সবাই বোঝাপড়া করে যদি রিলিজ করতো তাহলে কিন্তু সবাই লাভবান হতো, ক্ষতিগ্রস্ত কেউ হতো না। কিন্তু যা শুরু হয়েছে আমার কাছে মনে হয় যে এখানে এই হলের সংকটে কোনো প্রযোজকই আসলে বিগ বাজেটের যারা চলচ্চিত্র বানিয়েছে কেউ